আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ আওয়ার সেকেন্ড এপিসোড। আমরা প্রথম এপিসোডে ক্যান কোড মেমাইটের আলোচনা করেছি, আজকের এপিসোডের বাকি অংশগুলো আমরা আলোচনা করব। এবং মূলত যেহেতু আমাদের ফোকাস হচ্ছে যারা স্পোকেন ইংলিশ শিখতে চায় অথবা অ্যাডমিশন টেস্টের জন্য যারা প্রস্তুতি নিতে চাচ্ছ তাদের জন্য, সেই জন্য আমরা বেশি লাস্ট ইয়ারের প্রশ্নগুলোকে ফোকাস করেছি। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সো হোয়াট ইজ মডাল? আমরা আলোচনা করেছিলাম মডাল, ক্যান, কুট, মে, মাইট এবং তাদের সাধারণ বৈশিষ্ট্যগুলো কী। এবার আমরা আলোচনা করব হোয়াট ইজ ইউজ টু, এবং শেষ পর্যন্ত আমাদের ভিডিওতে থাকছে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। সুতরাং শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করো এবং বুস্ট ইউর কনফিডেন্স। শিক্ষার্থী বন্ধুরা, ইউজড টু মডালটি আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি। ইউজ টু এর অর্থ হচ্ছে, আমরা অনেক সময় বলি যে আমি ইউজ টু হয়ে গেছি। ইউজ টু যে কাজটি অতীতে বারবার হতো, আই রিপিট, যে কাজটি বারবার করা হতো সেগুলোকে আমরা ব্যবহার করে থাকি, সেইটা বোঝাতে গিয়ে আমরা ইউজ টু ব্যবহার করে থাকি। এবং মডালের পরে যেহেতু বেস ফর্ম বসে, সুতরাং ইউজ টু এর পরে সবসময় একটি ভার্বের কী বসবে? ভার্বের বেস ফর্ম। শিক্ষার্থী বন্ধুরা, ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রাইমারি যে ফর্মটি আছে। যেমন আমি যদি বলি আই ইউজ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম, যে কাজটি আগে করতাম এখন করি না, সেটি বোঝাতে গিয়ে আমরা বারবার বলবো আই ইউজ টু প্লে ফুটবল, আই ইউজ টু গো টু স্কুল, আই ইউজ টু গো টু মার্কেট, আই ইউজ টু কুক, আমি রান্না করতাম। কেউ যদি খুব বেশি স্মোক করতো সে বলবে আই ইউজ টু স্মোক, এর অর্থ হচ্ছে আমি আগে স্মোক করতাম এখন করি না। আবার যদি আমরা বলি হি ইউজ টু সিং, সে কী করতো? গান গাইতো। হি ইউজ টু টেক মানি ফ্রম হিজ ফাদার্স পকেট, সে তার বাবার পকেট থেকে মাঝে মাঝে টাকা মেরে দিত, ছেড়ে দিত। সো ইউজ টু, ওকে, সো ইউজ টু এর পরে সাধারণত কী বসে? ভার্বের বেস ফর্ম। এবং ইউজ টু দ্বারা মূলত বোঝা যে কাজটি আগে আমি বারবার করতাম বা কেউ করতো বা হতো ঘটতো সেগুলো বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করে থাকি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক সময় ভেবে থাকি যেহেতু আমরা ন্যারেশনে অভ্যস্ত এবং ন্যারেশনে আমরা প্রত্যেকবারই দেখি শ্যাল থাকলে শুড, মে থাকলে মাইট, ক্যান থাকলে কুড। সুতরাং অনেকের আমাদের বদ্ধমূল ধারণা যে সবসময় শ্যাল শুড হচ্ছে শ্যালের পাস্ট ফর্ম। নাও, মূলত শুড দ্বারা বোঝায় আমাদের ঔচিত্য। আমাদের প্রফেসর জহুরুল ইসলাম স্যার একটা কথা বলতেন, সেটা হচ্ছে ঔচিত্য। ঔচিত্য মানে যেটা উচিত, যে কাজটি আমরা উচিত বোঝাই সেইটি বোঝাতে আসলে শুড। যেমন আমি যদি কাউকে অ্যাডভাইস করি সেক্ষেত্রে বলছি ইউ শুড রিড কেয়ারফুলি, তোমার মনোযোগ দিয়ে পড়া উচিত। উই শুড ওবে আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতাকে কী করা উচিত? মান্য করা উচিত। হি শুড গো নাও, তার এখন যাওয়া উচিত। ইউ শুড টেক রেস্ট, তোমার কী করা উচিত? বিশ্রাম নেওয়া উচিত। সুতরাং শুড দ্বারা মূলত কোনো কিছু করা উচিত এটা বোঝাবে আমরা। ওকে, শ্যাল, উইল, উড। শিক্ষার্থী বন্ধুরা, শ্যাল উইল দ্বারা আমরা মূলত ফিউচার বোঝাই, খুব ইম্পর্টেন্ট একটি জায়গা। আমরা অনেক সময় বিষয়গুলোতে খুব কনফিউজড হয়ে যাই, সুতরাং আমাদের এই চ্যানেলে এগুলো নিয়ে আমরা ভিডিও করেছি। কিপ ওয়াচিং আওয়ার চ্যানেল। সো এখানে একটি ইম্পর্টেন্ট আমি জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা কখন শ্যাল বলবো? আই উইল গো, ভেরি ইম্পর্টেন্ট জায়গা, আই উইল গো, আমি যাবো। আই উইল গো টু ঢাকা, আই উইল গো টু ঢাকা, আমি ঢাকায় যাবো। কিন্তু যদি কেউ বলে আই এম গোয়িং টু ঢাকা, হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই দুটোই বাক্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং লজিক্যাল। কখন কখন বলবো? যদি আমি কোনো কাজ করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে থাকি, প্রাথমিক, তখন আমরা সেটি ফিউচার টেন্সে লিখবো, ফিউচার সিম্পল, এবং সেক্ষেত্রে আমরা ইউজ করবো শ্যাল অথবা উইল।
আমাদের পুরনো গ্রামার বইগুলোতে আমরা অনেক সময় দেখি ফার্স্ট পারসন হলে তার সাথে আই শ্যাল এবং সেকেন্ড এবং থার্ড পারসনে আমরা বলি হি উইল কিন্তু বর্তমান মডার্ন ইংলিশ গ্রামারগুলোতে সব জায়গায় আমরা উইল ব্যবহার করছি র্যান্ডমলি এখানে কোনো প্রবলেম নেই সুতরাং আমরা সব জায়গায় উইল ব্যবহার করতে পারি শ্যালোর ব্যবহারটা নেই বললেই চলে কিন্তু আমার ইম্পর্টেন্ট ফোকাসের জায়গাটা হচ্ছে আমি কখন প্রেজেন্ট সিম্পল করব কখন প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স ইউজ করব ওকে দুটোই কিন্তু ফিউচার যখন আমি টিকিট কেটেছি আমি রিপিট করছি কথাটা যখন আমি টিকিট কেটেছি ঢাকা যাওয়ার জন্য সেই ক্ষেত্রে আমি বলবো আই এম গোয়িং টু ঢাকা আমি এখনও ঢাকা যাইনি আমি এবার হজ করার জন্য টাকা জমা দিয়েছি সেক্ষেত্রে আমি বলছি যদিও কাজটি হবে আরও তিন মাস পরে আমরা সাধারণত কোনো হাজিকে জিজ্ঞাসা করলে তিনি কি বলেন ভাই আমি এবার হজে যাইতেছি বলে তো সবাইকে অথবা আমরা খুবই সিম্পল ঘরে বসে আমি প্রস্তুতি নিচ্ছি মা বলছেন নানি বাড়িতে নিয়ে যাবেন ওকে তখন আমি ড্রেসিং টেবিলের সামনে কাপড় চোপড় পরছি ওকে বলছে যে কী ব্যাপার কোথায় তাড়াতাড়ি আসো তখন আমরা অনেক সময় বলি আমি আসতেছি অথচ আমি তখন হয়তো খাচ্ছি অথবা হয়তো আমি অন্য কাজ করছি কিন্তু আমরা কি বলি আমি আসিতেছি বলি তো কথাটা তাহলে আমরা সেটা কোন টেন্স ইউজ করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্ট প্রোগ্রেসিভ চলমান অ্যাসপেক্ট বোঝাচ্ছে সুতরাং এই জায়গাগুলোতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করব এবং যে কাজটি প্রাথমিক স্টেজে আছে সেক্ষেত্রে সেটা হচ্ছে ফিউচার সিম্পল অর্থাৎ আই উইল ডু আই উইল গো হি উইল গো যেভাবে আমরা বলি না কেন হি উইল স্পিক হি উইল টেক বাথ আই উইল টেক বাথ আই উইল ইট আই উইল টেক আই উইল টেক রেস্ট আমি বিশ্রাম নিব আমি খাবো আমি গোসল করব সেক্ষেত্রে আমরা মূলত শ্যাল এবং উইল দ্বারা কী বোঝাতে পারি ফিউচার কোনো কিছু অবস্থা বোঝাতে পারি ওকে আবার যদি প্রশ্ন করতে হয় তাহলে উইলটাকে সামনে আনবো উইল ইউ গো টু ঢাকা তুমি কি ঢাকা যাবে অথবা আমরা এখানে বলতে পারি আর ইউ গোয়িং টু ঢাকা তুমি কি ঢাকা যাইতেছ দুটোই কিন্তু আবার ফিউচার অটু শিক্ষার্থী বন্ধুরা এটি আরেকটি ইম্পর্টেন্ট মডাল মূলত এই মডাল দ্বারা আমরা আবারও সুরের মতো ঔচিত্য বোঝাল এটি আরেকটু নৈতিকতার পর্যায়ে যেই উচিত সেটি বোঝাতে গিয়ে মূলত আমরা অর্থ ইউজ করে থাকি যেমন খুব বেশি আমরা ব্যবহার করে থাকি উই অট টু লাভ আওয়ার কান্ট্রি উই অট টু লাভ আওয়ার কান্ট্রি আমাদের মাতৃভূমিকে কী করা উচিত ভালোবাসা উচিত উই অট টু ওবে আওয়ার প্যারেন্টস আমাদের পিতামাতাকে কী করা উচিত মান্য করা উচিত সো শিক্ষার্থী বন্ধুরা দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট মডাল অক্সিলারি ভার্বস আমরা যে মডালগুলো আলোচনা করলাম এগুলোর প্রত্যেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং এগুলো যেহেতু অক্সিলারি ভার্ব এগুলোর প্রত্যেকটার পরে একটি করে কী বসবে মূল ভার্ব বসবে এবং সেই ভার্বের সাথে আমরা এসিএস যুক্ত করতে পারবো না আইএনজি যুক্ত করতে পারবো না পাস্ট ফর্ম করতে পারবো না এবং সেই ভার্বগুলোর সাবজেক্টের সাথে কোনোভাবেই পরিবর্তন হয় না যেমন হি গোজ টু মার্কেট কিন্তু মডালের সাথে কখনো এস বাই এস যুক্ত হয় না এখন আমরা অ্যাড করে দিচ্ছি লাস্ট ইয়ারের প্রশ্নগুলো সো কিপ ওয়াচিং আওয়ার ভিডিও অ্যান্ড বুস্ট ইয়ার কনফিডেন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও হ্যালো মোটামুটি